আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন প্রতিদিন আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো ফোন এবং মেসেজ পাই হরুপ্রাপ্তদেরকে যে সুযোগ দিয়েছে সেটি কার্যকর হয়েছে কিনা আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা কপিল নিয়ে যাচ্ছে তাদের কাগজপত্র জমা নিচ্ছে তবে সেখানে নতুন করে শর্ত দিয়েছে অবশ্যই পুরাতন এবং নতুন কপিলকে একসাথেই নিয়ে যেতে হবে তবে এখন পর্যন্ত হরুপ্রাপ্তদের জন্য যে ঘোষণাটি দিয়েছে সেটি কার্যকর হয়নি আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং বেশ কয়েকজন মোকবাল আমেলে কর্মকর্তার সাথেও কথা বলেছি তারা যেটি জানাচ্ছেন এখনও সিস্টেমে অ্যাভেলেবেল হয়নি মন্ত্রণালয় থেকে সিস্টেমটি অ্যাভেলেবেল করেনি বিদায় এখনও কাজ শুরু হয়নি কখনো বলা হচ্ছে এই সপ্তাহে কখনো বলা হচ্ছে ওই সপ্তাহে কখনো বলা হচ্ছে আগামী সপ্তাহে এবং অন্তত এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত নিয়মটি কার্যকর হয়নি আমরা আশা করছি খুব শীঘ্রই কার্যকর হবে যারা প্রশ্ন করেছেন খবরের কোনো সন্দেহ আছে কি না না যেখানে আমাদের দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ স্যার এই পোস্টটি করেছে সেখানে নিশ্চয়ই ভুল থাকার প্রশ্নেই ওঠে না এখানে বলা হচ্ছে হুরূপ্রাপ্তরা চারটি শর্তে কপিলের অনুমতি ছাড়া হুরুপ কেটে বৈধ হতে পারবে তবে এখনও কাজ শুরু হয়নি বিদায় এখন যারা হুরুপ কাটানোর জন্য মুক্তবালা আমেলে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে তুমি তোমার পুরাতন এবং নতুন কপিলকে একসাথে নিয়ে আসো তারপরে তোমার হুরুপটা কাটবে যখন পুরোপুরি কাজটি শুরু হয়ে যাবে তখন হয়তো আরও সহজ করা হবে তবে বলা যাচ্ছে না কোন কোন শর্তগুলো থাকতে পারে কন কণ নতুন শর্ত যুক্ত করে দেয় এখন পর্যন্ত বলা হচ্ছে যে দুই কপিল একসাথে গেলেই হবে তবে মূল তথ্য হলো এখন পর্যন্ত পুরাপুরি কার্যক্রম শুরু হয়নি দ্বিতীয়ত আপনারা যারা প্রশ্ন করেছেন যে পিছনের টাকা আসবে কি না আমরাও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আমাদেরকে যে তথ্য দিয়েছে বলা হচ্ছে যে পিছনের সম্পূর্ণ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে যেমন আপনার বলা আমেল যাওয়াজাত ফি এবং আপনার জরিমানা তার সাথে আপনার কাপালার যে ফি আছে সেটি এক্ষেত্রে আমি বলবো যে লাউ শিকদ যদি পিছনের টাকা আপনাকে পেমেন্ট করতে হয় তাহলে হয়তো কোনো লাভ হচ্ছে না এর কারণ হলো যদি আপনি পিছনের টাকা পেমেন্ট করেন যেমন ধরুন আপনার তিন বছর চার বছর অথবা পাঁচ বছর হরু আছে। তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার রিয়াল খরচ হয়ে যাবে তারপরও আমি বলবো যে দেখুন অপেক্ষা করুন যেহেতু সরকার ঘোষণা দিয়েছে সুযোগটা দেওয়ার কথা বলেছে সুযোগটা যখন কার্যকর হবে তখন বোঝা যাবে যে কোন সিস্টেম হচ্ছে কোন নিয়মে হচ্ছে পিছনে টাকা আসবে কি আসবে না এখন শুধুমাত্র আমরা এটা ধারণা অথবা মৌখিক যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি মূল তথ্য এখনও আমরা পাচ্ছি না কারণ মূল কাজটি এখনও শুরু হয়নি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এখন কারো সাথেই লেনদেন করবেন না কারণ লেনদেন করলে আপনার টাকা মার যাবে এখনও কাজ শুরু হয়নি হ্যাঁ প্রতিদিন আমরা অনেকের কাছ থেকে কল পাই আমি অমুখকে টাকা দিয়েছি তমুককে টাকা দিয়েছি সে বলছে আমার কাজটি করে দিবে এগুলো জাস্ট এখন আপনাদের সাথে জাস্ট একটা প্রাথমিক অবস্থাতে আছে তাই আমি বলবো টাকা পয়সা না দিয়ে মৌখিকভাবে চুক্তি করুন সে যদি কাজ করতে পারে তাহলে পরবর্তীতে তাকে টাকা দিয়ে দিবেন মূল কাজ এখনও শুরু হয়নি মূল কাজ যখন শুরু হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ